কি ফুচকা খেতে চাও তাহলে তোমরা চলে এসো, আমি তোমাদেরকে আজকে প্রমিস করছি যে আমি তোমাদের সমস্ত ফুচকা আজকে আমি খাওয়াবো। Hello guys, good evening and welcome back to my channel. It's me, Romit, and also welcome to my new exciting vlog, guys. So, aske amra chole eshi Sonar Bangla Resort. তো সোনার বাংলা রিসর্টটা কোথায় সেটা তোমাদেরকে বলে দিই, যদিও আমি আগে ভিডিও দিয়েছি। তো সোনার বাংলা রিসর্টটা হচ্ছে মালদা জেলার চাঁচল নামক একটা জায়গায়, তোমরা জানো এটা চাঁচল সবাই চেনে, যারা মালদাতে থাকো তারা তো অবশ্যই চেনো। তো এর আগে আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছি এই সোনার বাংলাকে নিয়ে, বাট এখানে হয়েছে একটা নতুন আপডেট, সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো। তো চলো দেখে নাও, দেখে নাও যে এখানে কী কী চেঞ্জেস হয়েছে, অনেক কিছুই চেঞ্জেস হয়েছে। তো চলো তাহলে দেখে নাও। আজকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সোনার বাংলার আগে যেগুলো দেখেছিলে তখন কিন্তু এগুলো ছিল না, এগুলো সব নতুন থিম এসছে। তো আজকে তোমরা এখানে সোনার বাংলা রিসর্টের একদম নাইট ভিউটা দেখতে পাবে। তো অনেক কিছুই দেখার আছে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো এখানকার ভিউ। অনেকগুলো রিল শুট করবো, বাট এখানে মানে রিল করবো এই যে পিছনে দেখতে পাচ্ছ ঝর্ণার আওয়াজ। ফার্স্ট অফ অল লিরিক্সের কিছুই মাথা মুন্ডু কিছু বুঝতে পারা যাচ্ছে না, আর যেহেতু আমাদের কাছে আইফোন নেই, আমরা গরিব গরিব মানুষ, যার জন্য রাত্রেবেলাতে কোয়ালিটি এত খারাপ চলে আসছে যে মানে মুখটা কিছু বোঝা যাচ্ছে না। তো ভেবেছিলাম অনেক রিল করবো বাট হলো না, তবুও কিছু কিছু রিল করেছি। সেগুলো দেখতে হলে তোমাদেরকে আমাকে ফলো করতে হবে ইনস্টাগ্রামে, আমি ইনস্টাগ্রাম লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে যেতে পারো। চলো তাহলে দেখে নাও আদার সাইডগুলো, দেখি কি চেঞ্জেস এসছে, চলো তোমাদের দেখি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে সব ডেকোরেশন গুলো সবই নিউ, সবকিছু নতুন করেছে। এখানে যতগুলো মানে আছে পেছনের গুলো অলরেডি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমরা দুজন, এই ম্যাডামও এসেছিল আমার সাথে এর আগের ভিডিওতে। তো তোমরা সেটা অলরেডি, হ্যাঁ আবারও এসছে ওই, আর এর আগের অলরেডি ভিডিওতে তোমাদেরকে অলরেডি সবকিছুই দেখিয়ে দিয়েছি। এখানে আপডেটেড যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পেছনের যেগুলো ব্যাকগ্রাউন্ড গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো, তাই আমি সেভাবে দেখাচ্ছি না। আর এই যে এই ডেকোরেশন গুলো দেখছো এগুলো সবই নতুন, তাই তোমাদেরকে ভাবলাম আপডেট দিয়ে দেওয়ার। আর সব থেকে বড় কথা, রাত্রের বেলাতে খুব একটা ভালো ভিউ আসছে না, মানে ক্যাপচার হচ্ছে না ফোনে। তো আই এম সরি ফর দ্যাট গাইস, আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো তাহলে এনজয় করে নাও আরো বাকি ভিউ গুলো। চল ওই দিকটাতে একবার দেখে আসি আছে কি। হ্যাঁ, আর আমরা ওই যে তোমাদেরকে বললাম রিল বানাবো, রিল বানাবো করে আমাদের যা তা কাণ্ড হয়ে গেছে আজকে, মানে খুব একটা ভালো আসেনি, আমাদেরকে দিনের বেলাতেই আসতে হতো। তো চলো এখানে আরো কিছু আছে, তোমরা দেখবে একটা জিনিস আছে যেটা হচ্ছে হাঁস, যেটা তো নতুন কিছু নেই, হাঁস আমিও দেখেছি। হ্যাঁ ও হ্যাঁ, পাখিও এসছে তাই না। তো চলো তোমাদেরকে দেখাই যে কিছু কিছু নতুন মুরগিও আছে, নতুন মুরগি তো সবাই চিকেন। আরে এটা কি, এটা কি, এটা কি মুরগি, এটা কালো মুরগি নাকি? একটা আছে কালো মুরগি, কারা 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 দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তো ফার্স্ট দেখলাম আজকে কালো মুরগি, এই যে দেখতে পাচ্ছ পেছন থেকে। আর এখানে কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি সবই ক্যাপচার করে। মুরগি সবাই দেখেছো, ওটা ওটা দেখো কিছুই নেই। আরে ইয়ার, তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় মুরগি, আরে বাপরে, কারা কারা আগে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করো।
কিউট মুরগি, হাই হাই হাই। বাবা কামড়ে না নেই। এরা দেখো নতুন বিদেশি আর হ্যাঁ এখানে কি আছে খরগোশ। তোমরা যদি আসো এখানে তো তাহলে অবশ্যই এসো তোমাদের টাইম মতো। কিন্তু আমি একটা কথা বলবো তোমাদেরকে, তোমরা প্লিজ তোমরা যদি ছবি বা রিল এগুলো শুট করার থাকে তাহলে প্লিজ দিনের বেলাতে এসো, তাহলে তোমাদের সুন্দর সুন্দর ছবি উঠবে। আর যদি তোমরা আমাদের মতো এই রাত্রেবেলা বা সন্ধ্যেবেলাতে এসো তাহলে এই যে এরকম আমার মতো ভূতের মতো ছবি আসবে, একটাও না ভালো ছবি আসবে না রিল আসবে। তো গাইস তোমরা কি ফুচকা খেতে চাও তাহলে তোমরা চলে এসো। আমি তোমাদেরকে আজকে প্রমিস করছি যে আমি তোমাদের সমস্ত ফুচকা আজকে আমি খাওয়াবো। এটা দেখতে পাচ্ছ ফুচকা কাকু আর সাথে আমরা হাঁড়িও আছে গাইস, হাঁড়িও আছে দেখতে পাচ্ছ ফুচকা, ও ইয়ামি। তো এটা যদি সত্যিকারের হতো তাহলে খপ খপিয়ে আমরা খেয়ে এখন পরিষ্কার করে বাড়ি যেতাম, বাট দুঃখের বিষয় এটা মাটির। যদিও এই থিমটা নতুন যার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানকার সোনার বাংলা রিসর্টের যতগুলো নিউ থিম ছিল তোমাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করলাম, আর অন্ধকারের জন্য কিছুটা দেখাতে পারিনি, তো আই এম সরি ফর দ্যাট। তো যতটা পারলাম নতুন আপডেট দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা আগেকার বাকি যেগুলো দেখানো হয়ে গেছে সেগুলো আর এক্সট্রা করে তোমাদেরকে দেখালাম না, সেই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তারা এখনই গিয়ে দেখে আসতে পারো। আর সো দ্যাটস ইট টুডেজ ভিডিও গাইস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ডু সাবস্ক্রাইব নাও গাইস। অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। চলো এখনকার জন্য টাটা।